বলিউডে ফের সানায়া সুর। এতদিনের জল্পনার পর খবর, এবছরই বিয়ের পিঁড়িতে বসছেন বলিউড অভিনেত্রী পরিণীতি চোপড়া ও আম আদমি পার্টির নেতা রাঘব চাড্ডা। দুই তারকার প্রেমের চর্চা চলছে কয়েক মাস ধরে। সেই গুঞ্জনের মধ্যে জানা গেল বাগদান সারছেন পরিণীতি ও রাঘব। দিন তারিখও ঠিক হয়ে গেছে, এবার দুজন এক প্রেমে ধরা পড়লেন, তাও আবার হাতে হাত রেখে। তবে কি সম্পর্কের সিলমোহর দিলেন এই দুই জুটি? কয়েক সপ্তাহ আগে অভিনেত্রীর অনামিকায় রূপালী আংটির ঝলক দেখা গিয়েছিল, তখন থেকে কানাঘুষো। খুব শীঘ্রই নাকি কাঠছড়া পাততে চলেছেন বলিউড তারকা পরিণীতি চোপড়া। জোর গুঞ্জন, 13 মে দিল্লিতে আনুষ্ঠানিকভাবে বাগদান হতে চলেছে পরিণীতি ও রাঘবের। কিন্তু তার আগে সম্প্রতি মোহালি স্টেডিয়ামে ঘনিষ্ঠভাবে এক ফ্রেমে ধরা দিলেন চর্চিত এই যুগল। আইপিএলে পাঞ্জাব কিংস ও মুম্বাই ইন্ডিয়ান্সের ম্যাচ দেখতে গ্যালারিতে একসঙ্গে হাজির ছিলেন দুই তারকা। কালো পোশাকে দুজনের টুইনিং নজর কেড়েছে অনুরাগীদের। চলতি বছরের অক্টোবর মাসেই নাকি রাঘব চাড্ডার সঙ্গে সাত পাক ঘুরতে চলেছেন ইশেক চাতে খ্যাত এই অভিনেত্রী। অক্টোবর মাসে একটি চলচ্চিত্র উৎসবের জন্য মায়ানগরী মুম্বাই উপস্থিত থাকবেন পরিণীতির বোন প্রিয়াঙ্কা চোপড়া। প্রিয় মিমি দিদির উপস্থিতিতেই বিয়ে করবেন পরিণীতি। যদিও এখনও এই বিষয়ে জনসমক্ষে মুখ খোলেননি রাঘব বা পরিণীতি কেউই। মুম্বাইয়ের রেস্তোরাঁয় ডেটে গিয়ে পাপারাজ্জিদের ক্যামেরায় ধরা পড়েন রাঘব ও পরিণীতি। সেই থেকে শুরু দুজনের প্রেমের জল্পনা। তারপর থেকে একাধিকবার এক ফ্রেমে ধরা দিয়েছেন তারা। কখনো পরিণীতিকে দিল্লি বিমানবন্দর থেকে নিতে এসেছেন রাঘব, কখনো আবার একই বিমানে রাজধানী থেকে একসঙ্গে মুম্বাই ফিরেছেন রাজনীতিবিদ ও অভিনেত্রী। চলতি মাসে নাকি দুই পরিবারের সদস্যদের উপস্থিতিতে ব্যক্তিগত পরিসরে বাগদানও সেরেছেন তারা। আম আদমি নেতা রাঘব চাড্ডার পড়াশোনা ইংল্যান্ডের লন্ডন অফ স্কুল ইকোনমিক্সে। অন্যদিকে পরিণীতিও ইংল্যান্ডের ম্যানচেস্টার বিজনেস স্কুলের প্রাক্তন পড়ুয়া। যশরাজ ফিল্মসে মার্কেটিং এর কাজ করতে গিয়ে 2011 সালে সিনেমার পর্দায় অভিষেক পরিণীতির। বিদেশের মাটিতে রাঘবের সাথে বন্ধুত্ব, আর দীর্ঘদিনের বন্ধুত্ব থেকে প্রেমের সূত্রপাত। অবশেষে বিয়ের মাধ্যমে পরিণতি পেতে চলেছে তাদের সম্পর্ক।